ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে উৎসবমুখর পরিবেশে শুরু হলো চতুর্থ পিএসএল অনূর্ধ্ব ১২ ও ১৪ ডেভেলপমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই আসরে যেন বইছে জাতীয় টুর্নামেন্টের আমেজ। নগরায়নের এই যুগে ক্রিকেটের জন্য খালি মাঠ পাওয়া যেন সোনার হরিণের মতো, তাই এই টুর্নামেন্ট বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের ক্রিকেট অনুশীলনের পাশাপাশি এনে দিয়েছে বাড়তি আনন্দ। এরকম টুর্নামেন্টে আমি প্রথম খেলতেছি, আমার অনেক ভালো লাগতেছে। এইভাবে খেলার সুযোগ পেলে আমরা ভবিষ্যতে বড় ধরনের ক্রিকেট হারতে পারবো, সাকিব মুশফিকের মতো। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে অনুশীলন করে বিভিন্ন সময় জাতীয় দলে খেলেছে বিভিন্ন নামকরা খেলোয়াড়, তাই এই প্রান্তিক পর্যায়ের খেলোয়াড়দের মাঝে ক্রিকেট নিয়ে রয়েছে বড় বড় স্বপ্ন, শুধু প্রয়োজন সঠিক পৃষ্ঠপোষকতা। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের খুদে ক্রিকেটারদের মধ্য থেকেই একসময় সাকিব আল হাসানদের মতো বিশ্বমানের ক্রিকেটার গড়ে উঠবে, তবে এর জন্য প্রয়োজন সঠিক পৃষ্ঠপোষকতা এবং পর্যাপ্ত খেলার মাঠ। আমরা ক্রিকেট খেলতে চাই কিন্তু আমরা মাঠে কোনো জায়গা পাই না খেলার জন্য। আমাদের বাড়ির আশেপাশে কোনো মাঠ নেই, তাই আমরা খোলামেলাভাবে কোনো কোথাও খেলতে পাই না। ময়মনসিংহে খালি সার্কিট হাউস মাঠেই মাঠ আছে, এই জন্য এখানে আমাদের খেলার সুযোগ করে দেওয়া উচিত। শুধুমাত্র পেশাদার খেলোয়াড় তৈরির লক্ষ্যই নয়, মাদকমুক্ত সমাজ গঠনে ক্রিকেট অনুশীলন প্রতিটি শিক্ষার্থীর জন্য খুবই জরুরি বলে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা। আমাদের মূল যে উদ্দেশ্য ছিল এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আমাদের বাচ্চাদের ম্যাচ ক্যাপাবিলিটি তৈরি করা, তো আমরা বলতে পারি যে আমরা অনেকাংশেই সাকসেস। মাদক যে একটা বিশাল কড়াগ্রাস যুব সমাজকে আকৃষ্ট করছে, এর থেকে দূরে রাখার জন্য প্রকৃত রাস্তায় একটা আমাদের এই বয়সের খেলোয়াড়দেরকে ছেলেদেরকে মাঠে খেলা মনোনিবেশ করা। জেলা থেকে নতুন নতুন ক্রিকেটার তৈরির লক্ষ্য নিয়ে চতুর্থবারের মতো ময়মনসিংহে অনুষ্ঠিত হলো বয়সভিত্তিক এই ক্রিকেট টুর্নামেন্ট। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।